নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে আলোর দিশা অনুষ্ঠানে লাইভ ফোন ইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি প্রতি মঙ্গলবারের মতো এই মঙ্গলবারও এই সময়। আর যারা যারা এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে বসে রয়েছেন তাদেরকে বলছি, অনুষ্ঠানে ফোন করতে হলে ডায়াল করবেন 0332571225 ও 2266 এই নাম্বারে। অবশ্যই সঠিক ডেট অফ বার্থ, সঠিক টাইমিং সঙ্গে রাখবেন। আর যারা সত্যি সমস্যার মধ্যে রয়েছেন তারাই কিন্তু অনুষ্ঠানে ফোন করবেন। আর আজকের বিশেষ অনুষ্ঠান অর্থাৎ আলোর দিশা অনুষ্ঠান মানে যে মানুষটিকে নিয়ে এসে হাজির করি, তিনি শুধুমাত্র জ্যোতিষী নয়, বহু বছর ধরে বিভিন্ন জ্যোতিষে তৈরি করে আসছেন প্রায় 40 বছরের অভিজ্ঞ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী ও জ্যোতিষ সম্রাট, যিনি বঙ্গগৌরব 2015, মানব মিত্র 2016 সম্মানে ভূষিত জ্যোতিষ, হস্তরেখা এবং সংখ্যাতত্ত্ব, এই তিনটির সমন্বয়ে এক অপূর্ব বিচার পদ্ধতির মাধ্যমে মানব সেবায় নিজেকে নিয়োজিত করে রাখছেন এবং একাধারে যিনি গুরুকুল জ্যোতিষ বিদ্যাপীঠের অধ্যক্ষ। চলুন তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাব। নমস্কার দাদা। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজা ধীরাজ যোগীরাজ পরম ব্রহ্ম শ্রী শ্রী সচ্চিদানন্দ সদ্গুরু সাইনাথ মহারাজ কি জয়। পরম সাই বাবার কাছে সকলের জন্য সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আলোর দিশা অনুষ্ঠানের লাইভ অনুষ্ঠানে সকল দর্শকবৃন্দকে নমস্কার জানাই। আপনাদের সকলের উদ্দেশ্যে বলা, যারা জীবনের পথটা হারিয়ে গেছে, যাদের আলোটা হারিয়ে গেছে, তারা কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে সেটা অবশ্যই খুঁজে নিতে পারবেন। অনুষ্ঠানের প্রথম কলর বন্ধুকেও সঙ্গে পেয়ে গেছি। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি বাগুইহাটি থেকে বিথিকা দেব বলছি। বাগুইহাটি থেকে বলছেন, নিজের বিষয়ে জানবেন? না, ছেলের বিষয়ে জানবো। টিভির ভলিউমটা পুরো মিউট করে দিন। হ্যাঁ দিয়েছি ম্যাডাম। ছেলের নাম, ডেট অফ বার্থ? সময়টা বলুন। 10:02 কখন? সকাল সকাল। জন্মস্থান কলকাতা। আমি আরেকবার বলছি, আপনি একটু শুনে নিন। 30 সেপ্টেম্বর 1981 সকাল 10:02 জন্মস্থান কলকাতা। কি প্রশ্ন? অনুষ্ঠান দেখেন নিয়মিত? সঙ্গে থাকুন। সম্রাটের জন্মবারটা কনফার্ম করুন। বুধবার তো? বুধবার। বুধবার ওর জন্ম লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন তুলারাশি। বৃশ্চিক লগ্ন তুলারাশি চিত্রা নক্ষত্র। কিন্তু ওর সবচেয়ে একটা বড় অসুবিধা রয়েছে শখে, সেই শখে হচ্ছে ভাগ্যস্থানে রাহু থেকে, রাহুকেতু থেকে দেখা যাচ্ছে ওর একটা কাল সর্বযোগ তৈরি করেছে। কিন্তু এই ভাগ্যস্থানে রাহু মঙ্গল থেকে ভাগ্য উন্নতির ক্ষেত্রে একটা সমস্যা, একটু ঝামেলা একটু কিন্তু থেকে যাচ্ছে। ওর মনোমতো জায়গায় কিন্তু এখনও পৌঁছতে পারেনি। এবং সে এবং সে এবং পাচ্ছে না, সেটাই হচ্ছে সবচেয়ে বড় দুশ্চিন্তার ব্যাপার। তাই বলবো ওর কিন্তু এই কালসর্প যোগের দোষটা কিন্তু কাটাতে হবে, তা না হলে কিন্তু জীবনে প্রকৃত সেটেলমেন্ট কিন্তু হতে পারছে না। বুঝতে পারছেন তো? তো ওইটা একটু আপনি পরবর্তী সময় আমার সঙ্গে ফোনে আলাপ করে কীভাবে ওটা কাটানো যায় একটু পরামর্শ নেবেন। ও নিশ্চিতভাবে ওর কিন্তু একটা সময় আসছে, ও ভালো হবে। কারণ বিশেষ করে চৌঠা নভেম্বর 2019 থেকে ওর একটা ভালো সময় শুরু হচ্ছে। ঠিক আছে, খুব ভালো থাকবেন। আর আপনার নিয়ারেস্ট চেম্বার যেটা হবে সেটা কিন্তু হাতিবাগান অ্যাস্ট্রো প্লাস, যেখানে কিন্তু প্রতি মঙ্গলবার অর্থাৎ আজকে দাদা বসছেন, যেই জায়গাটা বললো সেই জায়গাটা কিন্তু অবশ্যই কিওর করে নেওয়ার চেষ্টা করবেন। কে আছেন সঙ্গে? নমস্কার বলুন। নমস্কার, আমি বিরাটি থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমি আমার দিদির বিষয়ে জানতে চাই। আপনার দিদির নাম, ডেট অফ বার্থ? ওর নাম হচ্ছে দীপান্বিতা চ্যাটার্জি। ডেট অফ বার্থ? হ্যাঁ, 29/9/1985। জন্ম সময়টা বলুন। 28:03:20 ভোর 3:10। 28 পেরিয়ে 29, তাই তো? কত ভোর? ভোর 3:10। জন্মস্থান বলুন। কলকাতা। 29/9/1985 ভোর 3:10 জন্মস্থান কলকাতা। কি প্রশ্ন? দিদির শনিবার রাত্রে রবিবার ভোর, তাই তো? ওর হচ্ছে সিংহ লগ্ন মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র। বলো কি জানতে চাচ্ছো বলো। হ্যাঁ,
দেখো, নিজস্ব একটা বিজনেসের ব্যাপারে আগস্ট মাস থেকে নভেম্বরের মধ্যে নিজস্ব একটা ব্যবসার জায়গা তৈরি হবে। যদি এখন থেকে যদি সচেষ্ট হয়, তা যে টাইমটা বলছি 11th August 2019 থেকে November 2019 মধ্যে এই সময় নিজের ব্যবসাটা পাশাপাশি কিন্তু শুরু করতে পারে। আমি তো বলছি ও যে কাজে আসে সে কাজটা বজায় রেখে পাশাপাশি ও নিজের ওই ব্যবসাটাও ও করতে পারবে, তাতে ওর লাভজনক হবে। খুব ভালো থাকবেন, আশা করি যতটা সম্ভাব্য উত্তর আপনাকে দেওয়ার দাদা দিলেন, কিন্তু এর থেকেও যদি বেশি কিছু জানতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চেম্বারে আসতে হবে। এটা ঠিকই যে অনেক মানুষ রেমেডি নিতে পারেন না, সেক্ষেত্রে তার কি সমাধান সেটা নিশ্চয়ই আশুতোষদার কাছেও আছে। কে রয়েছেন, নমস্কার বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ। কার বিষয়ে জানবেন? আপনার নামটা বলুন। ডেট অফ বার্থ? 24/1/1963। জন্ম সময়? বিকেল 5টা। জন্মস্থান বলুন? বহরমপুর। 24/1/1963 বিকেল 5টা, জন্মস্থান বহরমপুর। কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে যে আমার বাড়ির ভিতরে কিছু খারাপ আছে, এখানে খুব ঘুঘু ডাকছে, পায়রাও খায় আর ঘুঘুও ডাকছে, বাড়িতে বাকি কিছু খারাপ আছে জানবো। আরেকটা কথা বলি, যদি স্যার যা যা আমার বলেছেন আমার সব ফুল। অনেকবার আগে অনেকবার জিজ্ঞাসা করেছেন, আপনি এর আগে ফোন করেছিলেন আমাদের অনুষ্ঠানে? হ্যাঁ, অনেকবার কথা হয়েছে, দেখা হয়েছে স্যারের সঙ্গে। আমার যা যা স্যার অনলাইনে বলেছেন অভিনন্দনের মা বলছেন? ঠিক, সব তো ঠিকই আছে, তো অসুবিধা কি? এটা কোনো অসুবিধার কিছু নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই। একটু সকাল সন্ধ্যা যেভাবে ঠাকুরের একটু বাড়িতে ইয়ে করেন সেগুলো একটু ঠিকঠাক মতো করুন, ও সব দোষ কেটে যাবে, ঠিক আছে? সকাল সন্ধ্যা যেভাবে আমাদের হিন্দু বাড়িতে যেভাবে পুজো আর্চা হয় আর কি, সন্ধ্যা হয়, হ্যাঁ, সেসবগুলো ঠিকঠাক মতো করুন, ঠিক হয়ে যাবে। আর প্রতি সোমবার করে শিবের মাথায় দুধের সঙ্গে মধু মিশিয়ে একটু ঢালুন এবং বেলপাতা একটু সাদা ফুল দিয়ে পুজো করুন, দেখবেন আপনার দোষ টোষ যা আছে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? খুব ভালো থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানে ফোন করার জন্য। এই যে বিশ্বাসবাই ভরসা চেম্বারে যাচ্ছেন পাশাপাশি কিন্তু লাইভ ফোনিং অনুষ্ঠানে ফোন করছেন, অনুষ্ঠানগুলো নিয়মিত কিন্তু তারা ফলো করছেন। কে রয়েছেন, নমস্কার বলুন। হ্যাঁ নমস্কার, আমি ইচ্ছাপুর থেকে বলছি। কোথা থেকে? ইচ্ছাপুর। ইচ্ছাপুর, কার বিষয়ে জানবেন? আমার মিসেস। আপনার মিসেসের নাম, ডেট অফ বার্থ? শ্যামলী বজুমদার, ডেট অফ বার্থ 23/2/1991। 23/2/1991। সময় বলুন। সময় হচ্ছে সকাল 8:30। জন্মস্থান? ইচ্ছাপুর। বলুন প্রশ্ন। কত টাইমটা? কত সকাল 8:30? বহুত পরিকিরে 4:00 জানা আছে। 8:30 বললেন তো সকাল? হ্যাঁ। আচ্ছা, 23/2/1991 সকাল 8:30 ইচ্ছাপুর। প্রশ্ন কেরিয়ার নিয়ে, তাই তো? সঙ্গে থাকবেন। আপনার জন্মবারটা শনিবার তো? হ্যাঁ শনিবার। জন্মবার শনিবার। আপনার হচ্ছে মীন লগ্ন বৃষ রাশি? মীন লগ্ন বৃষ রাশি। হ্যাঁ হবে, বলছি আপনার তো ছকে দেখতে পাচ্ছি একদম কালসর্প যোগ রয়েছে, মানে রাহু কেতুর এক্সিজে মানে পাঁচটা ঘরে কোনো গ্রহই নেই।
এবং বৃহস্পতি আপনার দশমপতি, বৃহস্পতি আপনার তুগ্মস্থ আছে সাত আট। আপনি পরিকরিকা ঠিকমতো দিচ্ছেন তো? পরিকরিকা দিচ্ছেন, কিন্তু এখন তো একটা টাইম চলছে তো আপনার 2020 অক্টোবর, এই যে লাস্ট এই 2020 অক্টোবরের মধ্যে কিন্তু আপনার একটা সরকারি চাকরির যোগ কিন্তু রয়েছে, একটু ভালোভাবে চেষ্টা করুন। একটা কাল সর্ব যোগ রয়েছে, ভঙ্গ কাল সর্ব যোগ রয়েছে, এই যোগটা কাটাতে হবে। এই যোগটা না কাটালে পুরোপুরি আপনি ফলটা পাচ্ছেন না, ভালো থাকবেন। আর এই যোগটা যদি কাটাতে হয় দাদার কাছে আসবেন, সামনাসামনি ভিজিট করবেন, বিস্তারিতভাবে শুনে নেবেন, গাইডলাইন নিয়ে কিন্তু চলবেন। সমস্যা কেন হচ্ছে সেই জায়গাটা বোঝাই কিন্তু দরকার। পাশাপাশি যেটা বারংবার বলা যে সঠিক মানুষের কাছে পৌঁছে যাওয়া, যার কাছে গেলে যেই সমস্যার মধ্যে রয়েছেন সেখান থেকে কিন্তু আপনারা নিষ্কৃতি পেতে পারবেন। তার জন্যই আমাদের এই অনুষ্ঠান, তার জন্যই লাইভ ফোন ইন অনুষ্ঠান, যাতে আমরা বুঝতে পারি যে আপনাদের মধ্যে কী কী সমস্যাগুলো কাজ করছে। পাশাপাশি আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই যে যারা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতে গেলে আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখুন একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারটা অবশ্যই নোট করে নেবেন। কে রয়েছেন? নমস্কার, বলুন। হ্যালো, আমি আসানসোল থেকে বলছি। আসানসোল, কার বিষয়ে জানবেন? আমার ছেলের সম্পর্কে জানবো। ছেলের নাম, ডেট অফ বার্থ? হ্যালো, আমার ছেলের সম্পর্কে। ছেলের নামটা বলুন। হ্যাঁ, ছেলের নাম সুদীপ্ত নাথ। সুদীপ্ত না, তাই তো? হ্যাঁ। ডেট অফ বার্থ? 12th August 1991। সময় বলুন। সময় হচ্ছে রাত্রি 11:45। 11:45। জন্মস্থান কোথায়? জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুর। টেলিভিশনের সাউন্ড মিউট রেখে ফোনে শুনুন। আচ্ছা, আপনার ছেলে ডেট অফ বার্থ একবার কনফার্ম করে নিন। 12 আগস্ট 1991, রাত 11:45, জন্মস্থান দুর্গাপুর। ছেলে সুদীপ তো জন্মবারটা সোমবার তো? সোমবার। তো ওর জন্ম লগ্ন হচ্ছে বৃষ লগ্ন কন্যা রাশি। বলুন কি জানতে চাইছেন? আমি ছেলের কেরিয়ার সম্বন্ধে। আচ্ছা, ওর কি বিদেশ যাওয়ার যোগ আছে এর মধ্যে? বিদেশ যাওয়ার যোগ 2-3-4-4-4-2-3-4-5-5-5-5, তোর দ্বাদশপতি চতুর্থ রয়েছে, তোমার 7-8-9-10। হ্যাঁ, ওর বিদেশ যাওয়ার যোগ আছে, কিন্তু যোগটা কিন্তু এক্ষুনি শুরু হয়নি এখনো। হ্যাঁ, বিদেশে যাবে, ওর কর্মসূত্রে বিদেশে যাবে, সে যোগ ওর শখে রয়েছে। তো তবে সেই সময়টা 2-3-4, ওর সময়টা আগামী 2019-এর, মানে এই 2019-এর নভেম্বরের পর থেকে ওর টাইমটা শুরু হচ্ছে। হ্যাঁ, ওখান থেকে এক বছরের মধ্যে একটা কিন্তু চান্স রয়েছে। ঠিক আছে, খুব ভালো থাকবেন। এই যে সময়টা আপনাকে বলে দেওয়া হলো, সেই সময়টা কিন্তু নোট করে রাখবেন, কারণ দাদা যেই সময়গুলো আপনাদেরকে মেনশন করে দেয় সেটা কিন্তু বিফলে যায় না। কে রয়েছেন? নমস্কার, বলুন। কল্যাণী থেকে বলছি। কল্যাণী থেকে কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানবো। নাম, ডেট অফ বার্থ? নাম সৌভিক সরকার। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 10 আগস্ট 1995। জন্ম সময়? সকাল 9:30। 10:30? 9:30। 9:30। 9:30। জন্মস্থান কোথায়? কল্যাণী। কল্যাণী। 10 আগস্ট 1995 সকাল 9:30, জন্মস্থান কল্যাণী, তাই তো? কি প্রশ্ন? প্রশ্নটা বলুন। সঙ্গে থাকবেন, কেরিয়ার এবং চাকরি নিয়ে প্রশ্ন। জন্মবারটা কি বৃহস্পতিবার? জন্মবার বৃহস্পতিবার। তোমার হচ্ছে কন্যা লগ্ন, কন্যা লগ্ন মকর রাশি। কন্যা লগ্ন মকর রাশি শ্রবণ নক্ষত্র 7-8-9-10-10-10। তুমি চাকরির চেষ্টা করছো তো নাকি? হ্যালো, চাকরির চেষ্টা করছি। তা কি তুমি কি সরকারি চাকরির জন্য চেষ্টা করছো? সরকারি চাকরির জন্য চেষ্টা করছো। তোমার 7-8-9-10, তোমার দশমপতি বুধ, দশমপতি বুধ দ্বাদশে রয়েছে 7-8, কেন তোমার বুধটা কম্বাস্ট হয়ে রয়েছে জ্যোতিষ্ট। আমি বলবো তোমার একটা, তোমার কিন্তু এখন রাশির একাদশে যেহেতু শনি 7:30 চলছে, কিন্তু যেহেতু তোমার হচ্ছে তুমি মকর রাশি, শনি তোমার কুম্ভে ছিল, সেই জন্য এই শনির 7:30 কোনো অশুভ প্রভাব পড়বে না। কিন্তু কথা হলো, তোমার
তোমার দশমপতি বুধ দ্বাদশস্থ কম্বাস থাকায় বুধটা কমজোরি হয়ে রয়েছে বুধের উপরে শনির দৃষ্টি থাকায়। আমি বলবো বুধের একটা প্রতিকার পড়ো, আর তার লগ্নে তোমার মঙ্গলটা রয়েছে, একটা মাঙ্গলিক দোষ হয়ে রয়েছে, একটু প্রতিকার করো। তোমার কিন্তু একটা সময় কিন্তু চলছে, এই 2019 মধ্যে কোনো না কোনো একটা কিন্তু কারেকশন কিন্তু তৈরি হতে পারে, একটু চেষ্টা করো, চেষ্টা করো। অবশ্যই ভালো থাকবেন, প্রচেষ্টা প্রচেষ্টা কিন্তু সবার প্রথমে দরকার। তারপরে যদি আপনার সাকসেস না আসে সেক্ষেত্রে তো দাদা রয়েছেই আপনার সঙ্গে। নমস্কার, কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ, আমি হুগলি থেকে বলছি। কার বিষয়ে প্রশ্ন? আমি নিজের বিষয়ে জানতে চাই। নাম, ডেট অফ বার্থ? আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা চ্যাটার্জি, ডেট অফ বার্থ হচ্ছে 5th আগস্ট 1991। সময় বলুন। সময় হচ্ছে ভোর 3:57। জন্মস্থান? জন্মস্থান হুগলি। 4 তারিখ পেরিয়ে গিয়ে 5 তারিখ, তাই তো? 5ই আগস্ট 1991, ভোর 3:57, জন্মস্থান হুগলি। প্রশ্ন বলুন, কি জানবেন আজকে? আমি নিজের ক্যারিয়ার বিষয়ে জানতে চাই। সঙ্গে থাকুন। আপনার জন্মবারটা রবিবার রাত্রে সোমবার ভোর, তাই তো? হ্যাঁ, সোমবার ভোর বেলা। হ্যাঁ, সোমবার ভোর। আপনার হচ্ছে কর্কট লগ্ন বৃষ রাশি, কর্কট লগ্ন বৃষ রাশি। তা কর্কট লগ্ন বৃষ রাশির ভাগ্যপতি তো লগ্নে তুঙ্গস্থ রয়েছে, দ্বিতীয়পতি রবি যুক্ত হয়ে রয়েছে, 7, 8, 9, 10, 10, 10, 7, 8, নবমপতির সঙ্গে রবি দিয়ে রয়েছে। এখন তো আপনার শখে যেটা বলছে তাতে তো চাকরি পাওয়া উচিত, কি অবস্থা চলছে? হ্যালো, হ্যাঁ, আমি এখন বেকার, আমি এমবিবিএস করে বসে আছি, কিন্তু আমি এখনো সরকারি চাকরি বা কোনো চাকরি আমি পাইনি। বুঝতে পেরেছি, এমবিবিএস করে বসে আছেন, এসএসসি পরীক্ষা তো বহুদিন ধরে হচ্ছে না, এটাই তো সবচেয়ে বড় অসুবিধা। না, বাজারে এমনি অন্যান্য জবের জন্য আমি ট্রাই করছি, কোনোটাই হয়নি। এক, 7, 8, 9, 10, 10, 10, 10, 10, 7, 8, 9। দেখুন, এখন এই পরীক্ষা দিয়েছেন অন্য অন্য গভর্নমেন্ট সার্ভিস, তার রেজাল্ট বেরিয়ে নেই, এরকম কোনো পরীক্ষা কি এখন কি ঝুলছে কি? দেখো, এই এই 2019 মধ্যে আমি দেখতে পাচ্ছি কোনো না কোনো একটা পজিটিভ একটা কোনো একটা রেজাল্ট, পজিটিভ কোনো একটা পরীক্ষা পাস করে যাওয়া, এরকম কোনো একটা ইঙ্গিত কিন্তু দিচ্ছে। কেননা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমার রাশির সপ্তমে, মানে বিষরাশি, তোমার বিষরাশির সপ্তমে বৃহস্পতি তোমার ভাগ্যপতি অবস্থান করছে, এটা একটা খুব পজিটিভ। কিন্তু দেখা যায় কি, যখন যখন রাশির সপ্তমে বৃহস্পতি আসে তখন তার কিছু একটা স্মরণীয় ঘটনা ওই বছর ঘটে, তা আপনারাও কিন্তু সেরকম একটা সময় চলছে, তাহলে চেষ্টা করুন বা আগে পরীক্ষা থাকলে তার রেজাল্টটা অ্যাটিং ফর রেজাল্ট, মানে এই বছরে আপনি কোনো একটা সুখবর পেতে পারেন, ঠিক আছে? বলছি স্যার, আরেকটা কথা ছিল, মানে আমার কি বিবাহে কোনো বাধা আছে? দেখুন, এখন তো আপনার এমনি তো সপ্তমপতি সপ্তমে রয়েছে, লগ্নে রবি রয়েছে, একটু বাধা তো আছে, এই লগ্নস্থ রবি এটা বিবাহের ক্ষেত্রে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এবং দ্বিতীয় মঙ্গল থাকা এটা ওয়ান কাইন্ড অফ মাঙ্গলিক দোষ, তাই বিবাহের আগে অবশ্যই কিন্তু একটু জটক মিলিয়ে নেবেন। খুব ভালো থাকবেন, সঠিক সময় জেনে গেছেন যে কি করণীয় সেটাই করবেন। আশা করি আপনার ভবিষ্যৎ জীবনটাও সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে যাবে, আর দাদার সাথে যোগাযোগ করে নেবেন, অবশ্যই বিবাহের আগে জটকটা কিন্তু মিলিয়ে নেবেন, কারণ ভবিষ্যতে আপনার করা বর্তমানের কোনো ভুল সেটা কিন্তু ভবিষ্যতে এফেক্ট ফেলতে পারে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। আশুতোষদা বহু বছর ধরে আপনাদের জন্য রয়েছেন, আপনাদের জন্য কাজ করে আসছেন, বহু মানুষের বহু সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে উনি সাহায্যও করে আসছেন। কে আছেন সঙ্গে বলুন। নমস্কার, হ্যালো, হ্যাঁ হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন? ক্যানিং থেকে বলছি। ক্যানিং থেকে? কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমার জন্যই জানবো। নাম, ডেট অফ বার্থ একটু তাড়াতাড়ি বলতে হবে। মৌমিতা দেবনাথ। ডেট অফ বার্থ? 11/4/2000। 11/4/2000। সময় বলুন। জন্মস্থানটা বলুন। ক্যানিং। 11/4/2000, সময়টা জানা নেই, 4টার পরে জন্মস্থান ক্যানিং, তাই তো? সঙ্গে থাকো। কি কি জানতে চাই? প্রশ্ন কি আছে?
প্রশ্ন কি আছে, কি জানার আছে? আমার এই রাশিটাই জানার আছে, রাশি জানা নেই আমার নিজের। রাশিটা জানার দরকার শুধু? তোমার তোমার সোমবার জন্ম তো? তোমার রাশি হচ্ছে মিথুন রাশি। তোমার মিথুন রাশি পুনর্বর্ষ নক্ষত্র দেবগণ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তোমার ছকে পূর্ণ কালসর্পযোগ রয়েছে, এই কালসর্পযোগটা কাটিয়ে নিও। এটা না কাটাতে পারলে ভবিষ্যতে তোমার পড়াশুনো, তোমার জীবনের উন্নতি সাফল্যের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাধা আসবে। এই পূর্ণ কালসর্পযোগ রয়েছে, রাহু কেতুর এক সাইডে কোনো গ্রহ না থাকায় এটা একটা বড় রকম দোষ, এই দোষটা কাটিয়ে নেবে, ঠিক আছে? ভালো থাকবে। আর সকলকে বলা বারংবার সঠিক ডেট অফ বার্থ, সঠিক টাইমিং নিয়ে যদি আপনারা ফোন না করেন, আপনারাই কিন্তু ভুল পথে চালিত হবেন, কারণ সঠিকভাবে জানাটা কিন্তু আপনাদের হচ্ছে না। আমি আবার বলে দিচ্ছি যে দাদার সাথে যোগাযোগ করতে হলে আপনাদেরকে কি করতে হবে। আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখুন নাম্বার যাচ্ছে 9830867361033243424219298753182533। খুব বেশি হাতে সময় নেই, কিন্তু একজন কলার বন্ধুকে পেয়ে গেছি। কে আছেন? নমস্কার, তাড়াতাড়ি বলতে হবে। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বাগুইআটি থেকে বলছি। বাগুইআটি? বাগুইআটি থেকে। নিজের বিষয়ে প্রশ্ন? মেয়ের বিষয়ে প্রশ্ন একটু। মেয়ের ডেট অফ বার্থ বলুন। 29 মার্চ। হুম, 29 মার্চ। 29 মার্চ 1989। সময় হচ্ছে রাত 9টা। জন্মস্থান? কলকাতা। 29 মার্চ 1989, রাত 9টা। জন্ম সময় রাত 9টা, জন্মস্থান কলকাতা। মেয়ের নাম বলুন। মেয়ের নাম হচ্ছে শিল্পা দে, প্রিয়াঙ্কা দে বা শিল্পা দে। হ্যাঁ, প্রিয়াঙ্কা দে। এবার প্রশ্নটা একটু বলুন, কি জানবেন? রাশিগণ ওই তো জানতে, বিয়ের ব্যাপার, রাশিগণ আর বিয়ের। রাশিগুণ তো জানতে পারবেন তো, ওটা রাশিগুণটা প্রশ্ন, প্রশ্ন হচ্ছে বিয়ের ব্যাপার। বুধবার জন্মবারটা বুধবার তো? ও, জন্মবারটা বুধবার তো? দাদা লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। আজকে আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই। লাস্ট যিনি কলার বন্ধু ফোন করলেন, আমি তাকে বলবো যে আপনি অবশ্যই পরের লাইভ ফোন ইন অনুষ্ঠানে ফোন করবেন, আর যদি বিস্তারিতভাবে ভালোভাবে জানতে হয় দাদার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন। কোথায় পেয়ে যাবেন একটু? আগের ব্যাপারটা প্রশ্নটা বলেছি, এই আগামী এই 2019 নভেম্বর থেকে 2020 সালের নভেম্বর, এই এক বছরের মধ্যে বিয়ের জন্য খুব ভালো সময়। আগে যিনি প্রশ্নটা মানে হয়তো হঠাৎ করে ফোনটা কেটে গেল লাইনটা, তো ওনার প্রশ্ন ছিল আছে বিয়ের ব্যাপার। এখন দেখাশুনো চলতে পারে, নভেম্বরের পরে ডেট ফিক্স করবে এবং সেটা 2020 নভেম্বর পর্যন্ত বিয়ের জন্য ভালো একটা সময় পাবে। আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গেলেন। নিশ্চয়ই এটুকু সময় জানা হয় না, এবং ওনার একটা মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষটা যেন কাটিয়ে নেয় এবং বিয়ের আগে যেন জোটকটা মিলিয়ে নেয়। অবশ্যই বিয়ের আগে জোটক বিচার করার তাৎপর্য কতটা সেটা আশা করি দাদার অনুষ্ঠান যারা নিয়মিত ফলো করেন তারা জানেন। আজকের জন্য যারা যোগাযোগ করতে চান, হাতিবাগান অ্যাস্ট্রো প্লাসে 4টে থেকে কিন্তু দাদা বসছেন, অবশ্যই ফোনে যোগাযোগ করে আসবেন। ধর্মতলা সাই ফরচুন চেম্বারে দাদাকে পাচ্ছেন সোম এবং শুক্র, দক্ষিণ কলকাতা 17 নম্বর বসন্ত বোস রোড আশুতোষ কলেজের কাছে বুধবার দাদাকে পেয়ে যাচ্ছেন, গড়িয়াহাট ভাগ্যচক্রতে পেয়ে যাচ্ছেন প্রতি বৃহস্পতিবার, এছাড়াও বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন সকালে পেয়ে যাচ্ছেন সোনারপুর নতুন পল্লীতে দমদম সেথির মোড়ে দাদা থাকেন প্রতিমাসের প্রথম এবং তৃতীয় শনিবার। অবশ্যই যারা যারা আসবেন অবশ্যই ফোনে বুকিং করে তারপরে আসবেন। টেলিভিশনের পর্দায় যারা এই অনুষ্ঠানটি মিস করে গেলেন তাদেরকে বলে দিচ্ছি, অ্যাস্ট্রো প্রফেসর ডট আশুতোষ সরকার লিখে আমাদের ইউটিউবে সার্চ করে নিতে পারবেন, এবং আমাদের গ্লোব টিভি ফেসবুক এবং ইউটিউবে লাইভ স্ট্রিমিং যাচ্ছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে একটি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে, যাবতীয় অনুষ্ঠান কিন্তু আপনারা ফলো করতে পারবেন। আজকে যেহেতু হাতে সময় নেই, অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী মঙ্গলবার লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও দেখা হবে। নমস্কার। নমস্কার।